এরপর আসছি আমরা 3 নম্বর অংশে, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে তাকে বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। 11টা প্রোটন থাকলে পরমাণু ক্রমাঙ্ক 11, 17টা প্রোটন থাকলে পরমাণু ক্রমাঙ্ক 17। ভর সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল, দুটো মিলে যোগফলটা যত হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। যেমন ধরো এটা হচ্ছে সিএল মানে ক্লোরিন, ক্লোরিনের এটা একটা নিউক্লাইড বলা হয়, এইখানে যেটা লেখা থাকে নিচের দিকে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 17। ভর সংখ্যা এর হচ্ছে উপরের দিকে লেখা থাকে 35, এটা ডান দিকে উপরেও লেখা যেতে পারে বা এরকম বাম দিকে উপরেও লেখা যেতে পারে। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক 17, তাহলে প্রোটন সংখ্যা 17, 35 মানে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি আমরা পড়লাম, প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যদি এর নিউট্রন সংখ্যাটা বের করতে চাই তাহলে নিশ্চয়ই ভর সংখ্যা থেকে এটাকে বিয়োগ করতে হবে, কারণ এর মধ্যে প্রোটন নিউট্রন দুটো আছে, তার মধ্যে প্রোটন আছে 17টা, তাহলে বিয়োগ করলে 18টা হবে ওদের ওর নিউট্রন সংখ্যা। আবার আমরা এটা জানি যে পরমাণু নিস্তড়িত, তাহলে যতগুলো ঋণাত্মক আধান থাকবে মানে ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকতে হবে, তবেই তো নিস্তড়িত হবে। তাহলে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা হবে, সেটা হচ্ছে 17। তাহলে শুধু দেখো এইটা দেওয়া থাকলে আমরা বের করে নিতে পারছি কি, বের করতে পারছি প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। সেরকম আরেকটা বের করে দেখানো আছে, দেখো সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে ইলেকট্রন আছে 11টা, প্রোটনও আছে 11টা, পরমাণু ক্রমাঙ্ক যত ততগুলো প্রোটন আবার ততগুলোই হবে ইলেকট্রন, এবং নিউট্রন হবে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে হবে 12টা। এরকম করে আমরা সমস্তগুলোই বের করে নিতে পারি। বা উল্টোটা যদি দেওয়া থাকে, প্রোটন নিউট্রন এই সংখ্যাগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা এইটা লিখে নিতে পারি, এদের নিউক্লাইডের সংকেতটা লিখতে পারি, তোমাদের বইয়ে এরকম একটা ছক আছে দেখবে। এখন আমরা সামান্য একটু ইলেকট্রন বিন্যাসও পড়ে নেব, ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদের নেই কিন্তু তবু 9-এ আছে, সামান্য একটু পড়ে নেব। ধরো ইলেকট্রন বিন্যাস মানে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা একটা কক্ষপথে, কক্ষপথ মানে কি, ওই যে কে এল এম এই কক্ষপথগুলোতে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। এনটা কি, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেটা তোমরা কি পরে জানবে, এখন তোমরা জেনে নাও। কে হচ্ছে প্রথম কক্ষপথ 1, এল দ্বিতীয় কক্ষপথ 2, এম তৃতীয় কক্ষপথ 3। তাহলে কে কক্ষপথে কতগুলো থাকতে পারে ইলেকট্রন, সর্বাধিক কিন্তু ওর থেকে কম তো থাকতে পারে 2n² এন মানে এখানে 1 স্কোয়ার, তাহলে 2, এল হচ্ছে 2 মানে ওর এনটা 2, তাহলে 2n² মানে 2 স্কোয়ার মানে 8, এমটা হচ্ছে তার কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে 2 × n² সমান হচ্ছে 18। এগুলো হচ্ছে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। তবে এই যে ইলেকট্রন বিন্যাসটা পড়ছি এটার পরেও আরও কতগুলো জিনিস জানতে হয়, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, আউবাউ প্রিন্সিপাল ইত্যাদি জানতে হয়। তো আমরা এই রকম করে 18 পর্যন্ত করে নিতে পারবো ইলেকট্রন বিন্যাস। যেমন ধরো অক্সিজেন, এর পরমাণু ক্রমাঙ্ক 8, তাহলে মানে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন থাকলে প্রথম কক্ষপথে কটা থাকবে, দুটো থাকার জায়গা আছে, দেখো কে কক্ষপথে যে দুটো থাকার জায়গা আছে, তাহলে দুটো, বাকি ওর কটা আছে 6টা। দ্বিতীয় কক্ষপথে দেখো জায়গা আছে 8টা কিন্তু ওর তো ইলেকট্রন নেই, 6টা আছে, তাহলে 6টাই থাকবে, তাহলে ইলেকট্রন বিন্যাস হলো 2+6। সেই রকম ক্লোরিনের ধরো 17টা আছে, ধরো নয় ওর পরমাণু ক্রমাঙ্ক 17 মানে 17টা আছে, তাহলে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, 2 × 8 = 10 হয়ে গেল, আর কটা আছে 7টা, তাহলে 3 নম্বর কক্ষপথে থাকবে 7টা। যদিও 3 নম্বর কক্ষপথে জায়গা আছে 18টা কিন্তু ওর ইলেকট্রন নেই, তাহলে 7টাই থাকবে, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। পটাশিয়ামের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা শুরু হয়ে যায় এটা 19-18 পর্যন্ত তুমি এরকম করতে পারবে, 19-এ গিয়ে ইলেকট্রন বিন্যাসটা হয় 2, 8, 8, 1। যদিও এই কক্ষপথে কিন্তু 9টা থাকার জায়গা আছে, 8-9টা থাকার জায়গা আছে, 18টা মোট সর্বাধিক জায়গা, কিন্তু এরকম হয় না। কেন হয় না তোমরা ওটাই 11-12 গিয়ে পড়তে পারো। এখন আমরা দেখব আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে যে যে সমস্ত একই মৌলের যে সমস্ত পরমাণু, একই মৌল দেখো অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, তিনটে মৌল, তিনটেই অক্সিজেন, এদের পরমাণু ক্রমাঙ্ক যদি এক হয় মানে 8, 8, 8, কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় 16, 17, 18, তাহলে এদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ। একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা আলাদা। এখানে হাইড্রোজেনেরও তিনটে আইসোটোপের কথা লেখা আছে, এটা তোমরা আগেই একটু পড়েছো। আইসোবার কাকে বলে,
বার কতটার মানে হচ্ছে ভর। তাহলে আইসোবার মানে এর থেকে এটা বোঝা যাচ্ছে যে ভর সংখ্যাটা সমান হবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে। দেখো এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, এটা হচ্ছে হিলিয়াম। তাহলে এদের দেখো ভর সংখ্যা দুটো সমান, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। সেরকম এটা কার্বন, এটা নাইট্রোজেন, দেখো চোদ্দো চোদ্দো ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ছয় সাত আলাদা, এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। লক্ষ্য করো আইসোটোপে কিন্তু একই পরমাণু, আইসোবারে কিন্তু আলাদা পরমাণু, কার্বন নাইট্রোজেন, এখানে কিন্তু তিনটেই অক্সিজেন ছিল। আরেকটা হচ্ছে আইসোটোন, এটা তোমাদের ঠিক নেই তবুও শুনে নাও। আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান, যেমন পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, এর নিউট্রন সংখ্যা কত হবে, ৩৯ মাইনাস ১৯ মানে ২০, এর নিউট্রন সংখ্যা কত হবে, ৪০ মাইনাস ২০ সমান ২০। তার মানে ওদের দুজনেরই নিউট্রন সংখ্যা সমান, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। এখন নিউক্লিয়াস পরমাণুর তুলনায় কত ছোট, খুব ছোট, খুব ছোট বলা হচ্ছে কত ছোট, পরমাণুর তুলনায় মানে নিউক্লিয়াসের তুলনায় পরমাণুটা এক লক্ষ গুণ বড়। নিউক্লিয়াসের ব্যাস কীরকম, ১০^-১৫ মিটার অর্ডারে, সব নিউক্লিয়াসের একই নয়, সবার সব মৌলের মোটামুটি এই অর্ডারে, আর পরমাণুর অর্ডারটা হচ্ছে ১০^-১৫ মিটার। এটাই হচ্ছে, তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে।